আপনি হিন্দু ধর্মের দিকে ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে দেবতার, নাম দিয়ে খান তো হয়নি, ওই শক্তিগুলো তারা আছে বলে বিশ্বাসও করে। কি সেটা? এই যে লাতু জামানাত দুর্গা ভবন, কালী, সরস্বতী, একটা নাম ওরা শুধু দিয়ে ছেড়ে দেয়নি, ওদের নামগুলো আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করে। ওরা মনে করে দুর্গা ফসলের বরকত দেয়, কালী এ সম্মান বাড়িয়ে দেয়, সরস্বতী এ জ্ঞান দেয়। এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু এক একটা দায়িত্ব পালন করার যোগ্যতা ওদের আছে? আপনি দুর্গার সামনে ধান রেখে আনবেন, ধান সহ দুর্গা হারিয়ে যাবে, কথা বলছে না কেন? তোরা বিশ্বাস করে যে দুর্গা ধান দেয়, এ বিশ্বাস অনেক মুসলমানের ভেতরে এখন ঢুকে গেছে। আর একটু আসতে পারে, আমি নিজে বাস্তবতায় দেখেছি, ওরা যাদেরকে দেবতা বলে, যাদের এবাদত করে, বিপদে পড়লে ওরা পর্যন্ত আমার আল্লাহর নাম উচ্চারণ করছে, ওই দুর্গা কালী হবল আর মনে থাকে না। আমি যখন বরিশালে পড়তাম ছোটবেলায়, নৌকায় করে যাচ্ছি, হঠাৎ করে ঝড় উঠেছে, আমরা বিপদে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা আপনি এই কালিমা পড়েন, আপনার তো সিহারা মনে আছে, আপনি অন্য ধর্মের মুসলমান হয়েছেন কবে? বলছে মুসলমান এখনো হয়নি, যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে ঝড় থামাতে কালীতে হয় না, লাগবে কি? মুসলমান হয়েছেন বলছে এখনো হয়নি, কালে মামুগ্রস্ত করে রেখেছি ওই স্বাধীনতার সময়, আজ তো তাজা রেখে দিয়েছি, না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, আজ বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, আল্লাহর নাম 99টা বিশ্বাস করি না করি না, দল ভোট নির্বিশেষে আলাদা রাজনৈতিক চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু আল্লাহর নাম আছে এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর নামগুলো মানার ক্ষেত্রে আমরা নেই অনেকে, আল্লাহর নাম 99টা শুধু বিআসমাইহি দিলে হবে না, ওয়া সিফাতিহি, আমার আল্লাহর সিফাত আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছেন সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগাতাহু ওয়ানাহনু লাহু আবিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 138 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহর যাতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আরো জোরে বলেন, এখন আল্লাহর রং কেমন? কালো, সাদা, বলেন আল্লাহর রং কি? এই যে 99টা নাম আছে, আমার আল্লাহর নাম রাজ্জাক, পৃথিবীতে অনেককে আজ আল্লাহ রাজ্জাকের দায়িত্বটা দিয়েছে, কিন্তু এমন রাজ্জাক নিজের পেট ভরে না। আর আসতে বলেন, মেম্বার, মেয়র, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, সব তাকান উপর থেকে যা আসবে জনগণের জন্য বিলিয়ে দেবে, এ দায়িত্ব গুলো পাওয়ার পরে অধিকাংশ মানুষ এ দায়িত্ব এখন পালনে আছে? আরো করে বলেন, আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহ রাজ্জাক আপনাদের তো ছোটখাটো একটা দায়িত্ব দিল, আপনি কিসের দায়িত্ব পালন করছেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি। সুবহানাল্লাহ, বলতে পারেন না আল্লাহ শুধু রাজ্জাক নামটা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান, নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তিমি মাছ যাদেরকে আমরা বলি তিমি, 500 টন 600 টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে, তা 3 বেলা 3 6 18 টন খাবার তাদেরকে দেওয়া লাগছে, ওটা আপনার কোনো বাবা দিয়ে আসে? আল্লাহ বলেন আমার নাম রাজ্জাক, এই নামের খাতিরে আমি আল্লাহ দান করি, এত বড় বিশাল তিমি মাছের 1800 টন খাবার যদি আমি দিতে পারি, মানুষের পেট মাত্র কয়েক ছটাক,
এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না এইটার জন্য আজ মানুষ রাজ্জাককে ভুলে গেছে এবাদত কবুল হওয়ার যে শর্ত ওইটাই মানুষের মনে নেই কোরআন কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি ইবাদতের কথা পাবেন তার আগেই দেখবেন কুলুমিন তাজ্জিবাতিমা রাযাকনাকুম যত জায়গায় আমি ইবাদতের কথা পেয়েছি ইবাদত বলার আগে আল্লাহ বলেছেন হালাল খাও কি খাও আরো জোরে বলেন সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুমিন তাজ্জিবাতিমা রাযাকনাকুম আশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ইন শর্তিয়া দিয়েছেন যদি আল্লাহর ইবাদত করতে মন থেকে রাজি থাকো আমরা রাজি আছি না নেই আছে কার ইবাদত করতে আল্লাহ আল্লাহর ইবাদত করতে যদি রাজি থাকো আমার আল্লাহ নিজে জানিয়েছেন আগে হালাল খাও হালাল পরিবেশ তৈরি করো গায়বান্দাবাসী ঈমান থেকে বলবেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায় আর আস্তে বলেন নেই প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত কথা বলে ঠিক কিনা আপনি শিক্ষা বিভাগে যান চিকিৎসা বিভাগে যান প্রশাসনে যান বিচার ব্যবস্থায় যান যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না অনেকে চেষ্টা করলেও পারছে না উপরওয়ালা চাপ কথা বলছে না কেন আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছে অথচ সরকার রাজকাছ থেকে আটটা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে ছেলে মেয়েরা আসবে সার্টিফিকেট গুলো শুধু সই করে দেবে এটা তার দায়িত্ব সিল মেরে সই করে দেবে আমি গেছি আমার মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আমারে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো আপনি করবেন কি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি করো বলতে পারছে না যে 1000 টাকা দাও তাড়াতাড়ি করো আমি তার প্রথমে বসে না যে তাড়াতাড়ি মানায় নিজে না করে আমারে বলে মাথা ঠিক নেই ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি তো আপনি করবেন কারণ আমি গাড়ি ধরব আমারে বলছে ধমক দিয়ে তাড়াতাড়ি করো আমি জামাতে নামাজ পড়তে যাব ও জামাতে নামাজ পড়বে ও জামাতে নামাজ পড়া তো এটা তো আসল জামাত কারণ ওরা আটটা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য কথা বলে না কেন পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে 1000 টাকা বের করো প্রত্যেকের কাছে 1000 করে নিলে যদি 100 ছাত্র ওই ক্লাসে থাকে 1,00,000 টাকা ওই 1,00,000 উনি একা খায় না ওপরে তিনজনের কাছে দেওয়া লাগে উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে ওই জায়গাতে ওনার রাখবে না ওনাকে বিদায় করে দিয়ে আর একটা লোক নিয়োগ দেবে কথা বলে ঠিক কিনা আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে কোরআনের মাহফিল ভেঙে দেয় না সেদিন মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক উনি আমার একটা মাহফিল নিয়েছে এসপি সাহেবের কাছে বলে স্যার অনুমতি দেন এসপি ডাক দিয়ে বলে ভাই আপনি অনুমতি নিতে এসেছেন মাহফিল তো আপনি ভাঙেন আপনার মতো এক নেতা কল দেয় তখন আমরা মাহফিল ভেঙে দেয় আমার কি দায় পড়েছে আমি মুসলমান কোরআনের মাহফিল ভেঙে দেব আমি ধানসা কি বলে আমি জানি কোরআন হাদিসের বাইরে কথা বলেন আমি নিজে দেখেছি আপনি যান কোন অনুমতির দরকার নেই আমি নিজে যে বসে থাকবো আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি প্রশাসনের দোষ দিয়ে থানা এসপি টিয়ন বলে এদের দোষ এরা করারে মাংস ভেঙে দিয়েছে না কোন নেতা হয়তো কল দিয়ে বলেছে মাহফিল ভেঙে দেয় ওখানে রাজনীতি হবে ভেঙে দেয় দোষ দেয় ওসির ওসি যদি না ভাঙে তারপরের দিনও যাবে খাগড়াছড়ি ওর পেছনে আরো দশটা পয়সা সইছি আর পাওয়ার জন্য লোক লোকটা যদি ইসলামের পক্ষে ভালো কাছে করারের পক্ষে থাকতেও চায় পারছে না আর আসতে বলেন এই যে প্রিন্সিপাল বসে আছে নবীজির হাদিস লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবনাউতা সবের লা তাদখুলু মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাক অনেক বচন মালাইকা বহু বচন
নবীজি 1000 বছর আগে জানিয়েছেন ওই ঘরে রহমতের একটা ফেরেশতাও প্রবেশ করবে না করবে না যেখানে কুকুর থাকে আর মানুষের ফটো থাকে আজ পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এটা রাখতে বাধ্য করা হচ্ছে আর আস্তে বলেন আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে জেনাইদা শয়ল কোপায় গত বছর এক মাহফিলে হাফেজ সাহেব বসে বসে কাঁপতেছে জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন আচ্ছা হুজুর আমার একটা হাফেজ মাদ্রাসা গতকাল এসে প্রশাসন থেকে দুইটা ছবি এই জায়গায় টান নিয়ে দিয়েছে অফিস রুমে আমি দেখলাম এখানে কোরআন পড়া হয় হাফেজ বানানো হয় আর এখানে ছবি টাঙাবে তাহলে রহমতের ফেরেশতা তো আসবে না আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই গজবের ফেরেশতা আসবে বলেন আর গজবের ফেরেশতা যদি আসে আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয় আমি তো বেঈমান হয়ে মরে যাব আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুলে ফেলেছিলাম আজকে সকালবেলা আমাকে ঠেট দিয়েছে ছবি যদি না ওঠে তো চাকরি শেষ হুজুর আমি কাঁদি এই কারণে আমি এখন বাধ্য এই অপরাধটা করতে আমি মনে হয় বেঈমান হয়ে মরে যাব এই জন্য বলছি বাংলাদেশে আমার এমন জায়গাও আছে যেখানে মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও পারছে না এই জন্য যত জায়গায় আবাদত শুধু আবাদতের কথা বলে আল্লাহ শেষ করে দেয়নি আগে বলেছেন হালাল কর্মজীবন তৈরি করো হালাল খাও এরপরে ওয়াশকুরুলিল্লাহ আমি আল্লাহকে ডাকো আপনার হালাল কর্মজীবন যদি তৈরি হয় এগুলো তৈরি করবে সব ফেরেশতারা আর আস্তে বলে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায় দেখাতে পারবে নেই আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছি আজ অনেকেই বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য ও যদি নাও করে বাধ্য উপরওয়ালা চাপে কথা বলা লাগবে কিসের ইবাদত করছে আল্লাহকে সিরিয়াল ভুল করেছে আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে এরপরে টাকা টাকি আর আমার অনেকে মনে করে যা করি করি পরে একবার হজ করে আল্লাহ বলি হয়ে যাব সারা জীবন উনি আকাম চালাচ্ছে সারাটা জীবন আকাম কুকাম করে শেষে একবার হজ করে আল্লাহ আল্লাহ হবে না আপনি আগে হালাল কর্মজীবন তৈরি করেন হালাল খাবার তৈরি করেন এরপর আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে শরীর ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই সিরাত ইবনে হিশাম থেকে বলছি কান লাগান বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয় উনি কি মুসলমান না মুশরিক বলো ওনার ডান স্তনটা উনি দিলেন নবীজি পান করলেন বাম স্তনটা দিয়েছেন নবীজি মুখ বের করে নিলেন দ্বিতীয়বার আবার দিয়েছেন মুখ বের করে নিলেন তৃতীয়বার আবার দিয়েছেন মুখ বের করে নিলেন হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায় মা হালিমা আপনি আমারে জোর করেন কেন আমার ডান স্তনটা তো আমি পান করেছি বাম স্তনটা তো আমার না ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয় এই দেশে আইঠারা মানুষ নেই শরীক যারা ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার কান লাগা মুসলিম শরীফের হাদিস যারা শরীক ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার এক নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না দুই নম্বরে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন আর মাঝে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে আর ওগুলো সব বিকাশ হয়ে ফিরাক্সি লড় হয়ে আপনার আমল নামা যাবে বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই বিশেষ করে মহিমাগঞ্জ কত সুন্দর নাম এখানে নেই আল্লাহ নামে কসম করে বলছি যারা শরীক ফাঁকি দিয়েছেন এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা কই একজন নেই তোমার বাকি শরীক শরীক বলছেন
এই ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না? শরীক বলে কি বলে এদিকে? অংশীদার ফাঁকি দেওয়া। এ চাচা কি ফাঁকি দিয়েছে? ওইটা ছেলে কাছে মানে আমি হাসির ফাঁকি দেওয়ার জন্য বলি নাই। আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নাম গুলোর কার্যকারিতা আছে, সিফাতিহি তার সিফত আছে, মানেন না? এরকম একটা একটা করে 99টা নাম আছে, সবগুলো তো বলা সম্ভব না। প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে, আমি আমার আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টিকারী। সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না। বলেন আল্লাহর নাম মাহবুব, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন যে আল্লাহর নাম আছে, কিন্তু তার যে গোনা গুণ গুলো আছে এগুলো মানেন না, তাহলে আপনার ইমান আবু জাহেলের ইমান সমান? বলেন এই হিসাবে বাংলাদেশে 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে, বাকি আছে আর কয় কোটি? 7 কোটি। এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ইমান এনেছি না, হবে না। আপনি তখন বলবেন আমানতু বিল্লাহ কথার সাথে 4টা কথা জড়িত। 3 নম্বরে আপনি যদি বলেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আজ বাংলাদেশে আপনি তাকান মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে, বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ নেই? আছে মানে আমরাই। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের, আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, পরিবার সমাজ রাষ্ট্র চালায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইন আছে। আল্লাহর আইন আছে কোন জায়গায়? কোরআনে। জোরে বলেন কোথায়? বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে। এখন আল্লাহর আইন আছে কয়টা? ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500, কয়টা? একটা একটা করে 500 আইনের বিবরণ দেওয়া যায়, সময় তো আরো 1 ঘন্টা লাগবে। আমি থিওরি গুলো বলে শেষ করছি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব, অসুবিধা নেই। আল্লাহর নাম বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন, মানেন না, আপনার ইমান আজ একটা দুইটা না? বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান, আসারিক আসারিক তো ফাকতাহু আইনিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলে চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণ পেলে তার হাত কেটে দাও। এ বিধান কার? চুরি করলে হাত কাটা লাগবে, বিধানটা এরকম না। কেউ যদি অভাবে চুরি করে, তার অভাব দূর করে সবার ভালো বানিয়ে দাও। কিন্তু কেউ যদি সবারে চুরি করে, আরো আসতে বলেন, আজ বাংলাদেশের দিকে তাকান, অভাবে চাইতে স্বভাবে চুরি করে বেশি। যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, রাখে অভাবে না স্বভাবে? ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাব করতে পারবেন না? ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে, টাকার অভাব নেই। কিন্তু ওরা চুরি করে ছোট খাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলুন, আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে গুলবাসো চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি, বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়,
চুরি না করে যদি সঠিক ভাবে ওগুলো বাস্তবায়ন হয় এই দেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না দেখুন যে রাস্তার অবস্থা আমি বললাম 62টা জেলা ঘুরে আমি যা দেখেছি অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই সব ডেলিভারি রোড মেয়েদের বাচ্চা হবে 8 মাস 9 মাস বেটে বয়স পরি মনে তুলে বলবেন ভাই 50 টাকা বেশি দিচ্ছি একটু জোরে যান হাসপাতালে যাওয়া লাগবে এরা কোনদিন চাইবে যে একটা সংসদে যাক ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে না বিশ্বাস করে না বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইনটা সংসদে যাক ওরা চায় না তাহলে ওদের ইমান আছে এই হিসাবে বাংলাদেশে 7 কোটিতে আরো 4 কোটি মাইনাস আরো আসতে পারে এরা একটা একটা করে এখন 500 আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন সুতরাং আল্লাহর আইন অবিশ্বাস করে কিন্তু মানে না এরকম মানুষ 4 কোটি বাদ বাকি আছে কয় কোটি আরো জোরে কেউ যাতে বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে 4 নাম্বারটা কি করা লাগবে আপনাদের কষ্ট হচ্ছে না ছেড়ে দেবো আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি 4 নম্বরে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে কথা বলে ঠিক কিনা এবার আপনি বাংলাদেশে এসে তাকান আল্লাহর ক্ষমতা আছে অনেক মানুষ বিশ্বাস করে না আরো জোরে বলেন এই 4 নম্বরটা ব্যাখ্যা করা দরকার এই পর্যন্ত থাক এর ওঠাউঠি করছে কারা এরা হুজুর আপনি বলেন তো মানে ওঠাউঠি করে তার বলবো মানে এই 4 নম্বরটা শুনবেন যারা তারা হাত তোলেন এই হাত তোলা মানুষের একটা চলে যায় ওর খবর আছে তোলেন হাত আরো চলে চলে তোলেন দেখেন তো হাত তোলেনি কে দেখেন এই যে কাগজ দিয়েছে এইটার জন্য হাত তোলালাম 3 মিনিট সময় দিচ্ছি যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন এরপরে 4 নম্বর ব্যাখ্যা বলবো এই জানতো আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে এমন তথ্যগুলো দিয়েছি 112 পৃষ্ঠা নামাজ সম্পর্কে আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবেন মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে সব উচ্চারণ দেওয়া আছে বাংলায় আরবি ইংরেজি সব দেওয়া আছে যে যে ভাষায় পারেন পড়ে নেবেন আরে আশ্চর্য রে আমি বললাম যে হাত তোলেন হাত তুলে ওয়াদা করে নিলাম তারপর ওইটা চলে যাচ্ছে আরে ভাই দ্বিতীয় বক্তা দিয়ে তো করে নিলেন আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন এগুলো ঠিক না আদায় আদায় করে যদি ঝামেলা করেন তাহলে মাহফিল যাওয়ার দরকার নেই মানুষকে শুধু ওইটা করার জন্য আসে না কোরআন শরীফ শুনতে আসে বসতে আসে সাবো মিয়া 1000 টাকা তাহলে এইভাবে 1000 করে দিয়ে যান আর আমরা দোয়া করতে থাকি10 টাকা দিয়ে এসে বসলাম সেলিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে
আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই আল্লাহর ক্ষমতা আছে আপনাকে দেখাও লাগবে না শুধু প্রিন্সিপালের দিকে তাকান ওনাকে আল্লাহ চশমা দিয়েছে গরুর 70 বছর বয়স হয়ে যায় গরুর চশমা লাগে বলেন কিন্তু উনি যত মুরব্বি হবে তত পাওয়ার আলা চশমা লাগবে চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল বলবে ছয় আঙ্গুল এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে খলিকাল ইনসানু দাঈফা মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎসকে আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ এই আয়াত অনুযায়ী মুশরিক বলেন ক্ষমতার উৎস জনগণ এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই আরো জোরে বলেন তাহলে বাকি 3 কোটি মাইনাস 16 কোটিতে 16 কোটি শেষ এদেশে ইমানদার কই আল্লাহর ওয়াদা মিথ্যা না ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম তোমরা ঈমান আনো আল্লাহর ওয়াদা তোমাদের লায়াস্তাখলিফান্নাহুম ফিল আর জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে এই জন্য আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে তাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত কথা বলেন এসব ঈমানের খবর নেই উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব